তিনটে ডিফারেন্ট ব্র্যান্ড টেস্ট করব আর প্রত্যেকটাই করব ব্লাইন্ড ফোল্ডেড হয়ে। তাহলে ভিডিওটা দেখতে এখন শেষ পর্যন্ত, আর আমরা এখন যাব ফুড কোর্টে, চলুন ওখানে দেখা হবে। গুড মর্নিং, যদি আপনার নেই, হয়ে গেছে অ্যারাউন্ড 8:30 বাজে এখন, আর আমরা আজকে এসছি একটা এক্সপেরিমেন্ট করবো। যেমন দেখলেন থাম্বনেইলে, আমরা আজকে এক্সপেরিমেন্ট করবো এবং ব্লাইন্ড ফোল্ডেড হয়ে। তো আমরা যেটা করেছি আজকে, আমরা দুবাই মলে এসছি ফুড কোর্টে, আর এখানে আমরা অর্ডার করেছি একই জিনিস তিনটে ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে, তিনটে ডিফারেন্ট ফুড জয়েন্ট থেকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে KFC, আপনারা সকলেই জানেন, সবাই জানেন, অনেকেরই ফেভারিট। তারপরে সেকেন্ড যে আউটলেটটা থেকে আমরা নিলাম সেটা হচ্ছে জলিবি। এই ব্র্যান্ডটা কিন্তু খুব একটা নোন ব্র্যান্ড নয় আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন, বাট দিস ইজ ভেরি পপুলার ইন দুবাই, স্পেশালি ইন UAE। এই ব্র্যান্ডটা কিন্তু ফিলিপিন্সের ব্র্যান্ড, 99% কাস্টমার ফ্রম ফিলিপিন্স। তো দেখা যাক, আজকে আমি প্রথমবার ট্রাই করব। আর তিন নম্বর যেটা রয়েছে আপনাদের স্ক্রিনে আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে টেক্সাস চিকেন, একটু প্রিমিয়াম ব্র্যান্ড, মানে KFC আর জলিবির থেকে একটু উপরে, ওর দামটা একটু বেশি। তো খেয়ে আজকে খেলেই বোঝা যাবে এক্স্যাক্টলি কেমন, দেখাচ্ছি আপনাদের। দেখুন, একটু বড়ো বড়ো পিস আছে, একটা লেগ পিস, একটা ব্রেস্ট পিস। ওদের যেটা স্পেশালিটি টেক্সাস চিকেনে আমি দেখলাম, সেটা হচ্ছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু অন্য রকমের, সঙ্গে রয়েছে ক্যাপসিকাম আর একটা স্পেশাল সস রয়েছে, খেলেই বোঝা যাবে। তো শুরু করবো, তার আগে যেমন বললাম আজকের ভিডিওটা কিন্তু মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা ছবি আপনাদের দেখালাম এবং এই খাবারগুলো আমরা ব্লাইন্ড ফোল্ডেড হয়ে খাবো। প্রথম শুরু করবে দাদাকে দিয়ে, দাদাকে আমি ব্লাইন্ড ফোল্ড করে দিচ্ছি। ওকে, আই হ্যাভ ব্লাইন্ড ফোল্ডেড হিম অ্যান্ড আই হ্যাভ গিভেন হিম থ্রি ডিফারেন্ট ফ্রাইস। নাও হি উইল টেস্ট অ্যান্ড হি উইল গিভ নাম্বারস আউট অফ 10, সো লেটস সি হাউ মাচ হি গিভস অন ইচ আদার। একটা চিকেন পেলাম হাতে, আমি কিছুই দেখতে পাচ্ছি না একেবারে, মানে আলো ঢুকছে না, মুখে নিচ্ছি জানি না কোনটা। ভীষণ সুন্দর ক্রিস্পি আউটার লেয়ার, ভেতরটা ভীষণ সফট সফট, স্পাইস লেভেলটা বেশ হাই। চিকেনের কোয়ালিটি খুব ভালো। এবার পেলাম পরেরটা, এটা গরম বেশি, একটু সল্টি লাগছে। এই চিকেনটা ফ্লেশি, বেশি ফ্লেশি। এবার শেষ লাস্ট, এটা সবচেয়ে কম ক্রাঞ্চি লাগছে। যদিও সেটা খুব কম নয় কিন্তু বাকিগুলোর তুলনায় কম। চিকেনের কোয়ালিটি গুড, স্পাইস লেভেল এটাতে সবচেয়ে কম। ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট, আসলে অনেকক্ষণ রাখা থাকাতে একটু ঠান্ডা হয়ে এসেছে। মশলাটা ভালো, বেশ একটা একটু মিষ্টি, একটু ঝাল মিষ্টি আছে। সবাই কি আমাদের দিকে তাকিয়ে আছে জানতে চাই, সেটা নয়, সেটা অন্য অ্যাঙ্গেল। মানে এটাতে স্পাইস লেভেলটা খুবই কম, এটা একটু বোঝা সহজ,
কারণ এটা বাই টাচ হ্যাঁ এবার আমরা আমাদের ফাইনাল ডিসিশনের কথা বলছি ভার্ডিক্ট যেটা আমার জাজমেন্টে প্রথম যে চিকেন লেগটা আমি খেয়েছিলাম দ্যাট ওয়াজ দ্য বেস্ট অল দ্য ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করেছে ক্রাঞ্চি ক্রিসপি বাইরের স্কিনটা মশলা যেটা স্পাইসেস যেটা একদম অপটিমাম একটু ঝালঝাল যেটা আমরা এশিয়ানরা একটু পছন্দ করি আর ভেতরের চিকেনটাও একদম অপটিমাম খুব ভয়ানক ফ্লেশি নয় এমন ফ্লেশি যাতে ভেতর অব্দি মশলাটা গেছে আর একদম কাছাকাছি ভাব নেই অথচ ভীষণ তেল তেলেও নয় এটা আমার নাম্বার ওয়ান আর নাম্বার টুতে আমি বলবো যে আমি শেষে যেটা খেলাম সেইটা আমি জানি না কোনটা কিন্তু আমার সেটা সবচেয়ে ভালো মানে প্রায় সবচেয়ে ভালো লাগলো তার চেয়ে একটু কম লাগলো আমার মাঝখানে যেটা আমি খেয়েছি সেটা একটু বেশি ফ্লেশি লেগেছে তাতে ভেতরে যে ফ্লেশটা আমার কাছে মশলাটা একটু কম গেছে আমার কাছে সেটাই মনে হলো আর পরিমাণ মানে সেই একটা জিনিস এগেনস্টে যায় মাঝে যেটা খেয়েছি সেকেন্ডে সেটা আয়তনে বিরাট বড় ছিল বলে মনে হলো তো অতটা বড় চিকেন সামলানো একটু মুশকিল আমি একটু মাঝারি থেকে ছোট সাইজের চিকেন পছন্দ করি সেই হিসেবে আমার থার্ডটা যেটা খেয়েছি সেটাকে আমি সেকেন্ড পজিশন দিচ্ছি আর যে ফ্রাইজের মধ্যে যদি আমরা যাই এবার ফ্রাইজের মধ্যে আমার এগেইন আমার ফ্রাইজে কিন্তু আমার সেকেন্ডটা সবচেয়ে ভালো লেগেছে ওটা ফ্রাইজ ওটা লেভেলটা বেশ এখনও আমার ঠোঁটের কাছে একটু ঝালঝাল ঝালঝাল লেগে আছে জিভ দিয়ে ঠাকালে আমি ঝাল পাচ্ছি মানে এমন ঝাল নয় যে আপনার খাওয়ার টেস্টটা চলে যাবে অথচ খেতে ভালো লাগবে প্রথমটা হবে সেকেন্ড লাস্টেরটাতে আমি হার্ডলি কোনো মশলা পেয়েছি মানে যেটা হচ্ছে ক্রিঙ্কল কাট ছিল ওটা অ্যাকচুয়ালি মশলা ফ্রাইজ ছিলও না ওটার মশলাটা সেপারেটলি চিলি যে সসটা দেওয়া হয়েছে সেইটা থেকে এসছে সেটা আমার সেরকম ভালো লাগেনি খারাপ নয় কিন্তু সেরকম ভালোও নয় এবার তো আমার পালা এবার শেষ এবার কুণালের ব্যাপারটা আমরা দেখব এবার কুণালের হাতে দেখা যাক কি আছে এই চিকেনের মধ্যে চিকেনের কোয়ালিটিটা খুব ভালো জুসি ক্রিসপি তার সাথে গরমও রয়েছে মানে বেশ ওয়ার্ম আছে ওভারঅল ঠিক আছে পরেরগুলো খাই তাহলে বুঝতে পারবো এগুলো চিকেনটা আগেরটার মতো অতটা জুসি নয় এবং ক্রিসপিনেসটাও একটুখানি কম আছে ওভারঅল ওটার থেকে এক আগেরটা এটার থেকে বেটার ছিল দেখা যাক পরেরটাকে কী হয় চিকেনটা অতটা জুসি নয় যেটা প্রথমবার প্রথমটা যেটা খেলাম ওটার মতো অতটা গরমও নেই তার সাথে ক্রিসপিনেসটা একটু কম বাট এটা কিন্তু দু নম্বর যে চিকেনটা খেলাম তার থেকে একটু বেটার মনে হচ্ছে আমার হতে পারে সেটা আমাদের জিভে মানে যেরকম স্বাদ আমরা খেয়ে এসেছি সেটার জন্য তো দেখা যাক এবার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ট্রাই করবো ঠিক আছে এটা ভালো আমি বলবো এটা বেটার আগেরটার থেকে দেখি তিন নম্বরটা খেয়ে ফ্রেঞ্চ ফ্রাইজের ক্ষেত্রে আমি এটাকে এক নম্বর বলবো আউট অফ টেন আমি এটাকে দেবো আট ফার্স্ট যেটা খেলাম সেটাকে দেবো ছয় আর সেকেন্ড যেটা খেলাম টেক্সাস বোঝাই যাচ্ছে ওর কাটটা দেখে কারণ ওটার একটা বেস্ট পার্ট অফ ইট ইজ ওর যে সসটা আছে সেটা কিন্তু একদম অন্য রকমের ফলে ওটা একটু খেতে বেটার তো ওটাকে আমি দেবো 7/10 তো যাই হোক এবার চিকেনের র্যাঙ্কিংয়ের পালা প্রথম যেটা খেয়েছিলাম সেটা কিন্তু বেস্ট আমি জানি না কোনটা আপনারা জানেন যেরকম ক্রিসপি সেরকম জুসি চিকেনের কোয়ালিটিটা অত্যন্তই ভালো
আর তার সাথে ওর যে স্পাইস লেভেলটা একদম অপটিমাম, মানে যেটুকু হওয়ার দরকার ঠিক তাই, ওটাকে আমি দেবো 8 out of 10, আমি দেবো 9 out of 10। আমি জানি না কোনটা খাইয়েছিল দাদা প্রথমে। সেকেন্ড আমি বলবো দু নম্বর যেটা খেলাম সেটাকে আমি দেবো 6 out of 10, আমি জানি না কোন ব্র্যান্ড ছিল। আর চিকেন কোয়ালিটি অলমোস্ট সেম, বাট একটুখানি মনে হচ্ছিলো একটুখানি পুরনো চিকেনটা খেয়ে মনে হলো, মানে ফ্রোজেন যে বেশি পুরনো ফ্রোজেন হলে যা হয়। আর তিন নম্বর হচ্ছে স্পাইস লেভেলটা একটু কম। আর যেটা শেষে খেলাম, মানে তিন নম্বর চিকেন যেটা খেলাম সেটাকে আমি দেবো 7 out of 10, মনে হচ্ছে ওটাই KFC ছিল। যাই হোক, সেটা দাদা বলতে পারবে, আমি জানি না। তো এই হলো আমাদের র্যাঙ্কিং, আপনারা দেখুন। আমার জলিবিটা চিকেনের দিক দিয়ে সব দিক দিয়ে আমার যদি চোখ খুলেও দেওয়া হতো তাহলে কিন্তু জলিবিটা পাবো। প্রাইসের প্রসঙ্গে এবার আসি, চিকেনটা শেষ হওয়ার পরে এখানে একটু মজা হয়েছে, মানে আমি চোখ খুলে দিলে হয়তো ভার্ডিক্টটা ডিফারেন্ট হতো। ক্রিন্টিকার যে মানে টেক্সাস চিকেনের যে এটা টেক্সাস চিকেন আসলে আমার সবসময় একটা মিডলিং ব্র্যান্ড মনে হয়েছে, আমার কখনোই খাবারের টেস্টের দিক দিয়ে খুব হাই ব্র্যান্ড মনে হয়। তো এখানে কিন্তু ফ্রাইস যেটা ওদের আলুটা কিন্তু খুব ফ্রেশ এবং খুব ভালো লেগেছে। অন্য স্পাইসি যে মশালা ফ্রাই যেটা সেইটির দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সেরকম না, সেটা আমার কিন্তু KFC বা জলিবি আমি জানি না কোনটা বলেছি সেটা র্যাঙ্ক নিয়ে আপনারাও দেখতে পাবেন। তো এটা আমিও মানে পুরোপুরি আনবায়াস যাকে সেই রকম প্ল্যান করা হয়েছে। তো এই হলো মোটামুটি আমার ভার্ডিক্ট। আর কুণালের সঙ্গে আমার বেশ অনেকটাই ডিফারেন্স আছে আমার ধারণা, সেটাও আমরা কুণালে দেখাবে, আপনারাও বুঝতে পারবেন। তো যাই হোক, খাবারটা শেষ হয়ে গেছে আর আপনারা দেখলেনই দুজনের কিন্তু টেস্ট বাট সবসময় আলাদা হয়। অর্থাৎ আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বা ফ্রেন্ডসদের সাথে আসেন সেক্ষেত্রেও আমার মনে হয় দু তিনটে মিক্স করে নিতে পারেন, ফলে সব রকম টেস্ট পাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে আমার কিন্তু পার্সোনালি টেক্সাস চিকেনটা আজকের দিনে ভালো লেগেছে। আমরা ওই জন্য ব্লাইন্ড ফোল্ডেড হয়ে গেছি যাতে বায়াস না হয় যে এটার দাম বেশি ওটার দাম কম, কিন্তু পার্সোনালি যদি আপনি জিজ্ঞেস করেন আমার টেক্সাস চিকেন ভালো লেগেছে। আর আলু ফ্রাইজের ক্ষেত্রে যেটা দাদা বললো, টেক্সাস চিকেনের স্পেশাল যে ওদের ফ্রাইজটা তার সাথে একটা দু রকমের সস দিয়ে ওরা যেটা ইউজ করে সেটা কিন্তু টেস্টটাকে একটু অন্য লেভেলে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমার ফ্রাইজ সবথেকে ভালো লেগেছে টেক্সাস চিকেনে। দু নম্বর KFC ফ্রাইজের সাথে যে মশলাটা ইউজ হয় সেটা কিন্তু একটু বেটার দেন জলিবি। সব মিলিয়ে আমি বলবো টেক্সাস চিকেন কিন্তু আমার বেটার লেগেছে আজকে। তো যাই হোক, এইগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হবে আপনারা জানেন। আর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মেনুতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড।